বহে সমান্তরাল। আর বল না, বললে কি হয় না দোলা, বল না কে দিয়েছে তোকে। আচ্ছা, আয়ান দিয়েছে তোকে? আরে বলছিস না কেন, আয়ান দিয়েছে? আমার বুড়ি এত লজ্জা। আমি খুব খুশি হচ্ছি রে, ও ভীষণ খুশি হচ্ছি তোকে নিয়ে। আমার অনেক স্বপ্ন দোলা, তুই জানিস না। আমি জানি তুই আমার আয়নের জীবনটা ঘুরিয়ে দিবি। শুধু আয়নের জীবন না, আমাদের সবার জীবন। তুই আমাদের যত ভালোবাসিস, আমাদের পরিবারের প্রতি তোর যে একাগ্রতা আমি জানি। পুরো চৌধুরী খানদান তুই ধরে রাখতে পারবি। এখন আমি নিশ্চিন্তে আয়ানকে আর এই সংসারকে তোর হাতে তুলে দিয়ে হাসতে হাসতে চোখ বন্ধ। একদম মরার কথা বলবে না, তবা করো, তবা করো। আচ্ছা, আল্লাহ মাফ করে। আচ্ছা, আমি তো খুবই কৃপণ, কাউকে কিচ্ছু দেই না, তাই না? তুই এত ভালো রেজাল্ট করলি, একটা ছোট্ট কিছু তো তোকে দিতে হবে, ছোট্ট একটা জিনিস নিয়েছি, পরে দেখ তো হয় নাকি হাতে। এটা আমি পরিয়ে দিই আমার জন্য। জি, আপনার জন্য। এত সুন্দর, পছন্দ হচ্ছে? পছন্দ মানে অনেক পছন্দ। তাকে তো আমি অফিসে গিয়ে বলে এসেছি, সে যখনই আমাকে বুড়ি বলবে আমিও তাকে বুড়ো বলবো। বুড়ো আর বুড়ি, বুড়ো বুড়ি, ভারী সুন্দর তো, ভালো। আরে হাসছো কেন, হাসির কি হয়েছে? সে আমাকে বুড়ি বললে আমি তাকে বুড়ো বলবো, তাকে আমি ছেড়ে দেবো নাকি? না, একদম ছাড়বি না, তুই ওকে বুড়ো বলেই ডাকিস। মা, তুমি ওই পাগলিটার দলে? কি, কে পাগলি? আমি মানে আমি গেলাম। যাও, এই রুমে যে কেন এসেছো সেটা কি আমি জানি না? কেন রে? সে এসেছে জানান দিতে যে সে বাড়ি ফিরেছে, যেন তার রুমে টাইমলি আমি কফিটা পাঠিয়ে দিই, তাই না? না না, মোটেই না। আমি এসেছি তোমার ল্যাপটপ ঠিক মতো চলছে কিনা, মানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই জন্য মানে সেটাই দেখতে এলাম আমি। হ্যাঁ, একটু তো সমস্যা হচ্ছে, আমি ঠিক মতো অপারেটই করতে পারছি না। এই তো মা, আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম, মানে ছাগলকে দিয়ে যদি গরুর কাজ হতো তাহলে তো আর মানুষ গরু কিনতো না, তাই না? আচ্ছা, সে ছোটবেলা থেকে এক কথা আমি কতবার শুনবো তুমিই বলো। মানে সে যে একটা উত্তম গরু সেটা এরকম ঢাকঢোল পিটিয়ে বলা কি আছে বলো তো? আমরা জানি, থাক আর বলতে হবে। এই যে, এই যে মা, মা দেখো দেখো দেখো, আমাকে গরু বলছে। আমি কি গরু? হ্যাঁ, উত্তম গরু। মা, আমি গেলাম, কাউকে বলো মানে কারো যদি ল্যাপটপ মানে কম্পিউটার অপারেটিং শিখতে ইচ্ছে হয় সে যেন আমার কাছে আসে। আমিও যাই বাবা। আরে তুই আবার কোথায় যাচ্ছিস? তোমার ছেলে কি বলে গেল বুঝনি? না বুঝিনি, কি বললো? না যে আমি গেলাম, তার মানে কি? মানে মানে হচ্ছে আমার রুমে এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো, ঠিক আছে? যাই। এই মেয়েকে আমি কিছুতেই হারাবো না, কিছুতেই না। কিন্তু মন্টু শয়তানটা মাহিজি কি করছে, আল্লাহ তোকে রক্ষা করুন। শোনো মন্টু, তোমার এসব আজেরা গল্প বাংলা সিনেমায় কাজে লাগতে পারে, আমাদের কাছে একদম ফ্লপ, বোঝা গেছে? আমাদের উপর অর্ডার আছে, তোমাকে যেখানে পাবো পাওয়া মাত্র শেষ করে দেওয়া।
এখানে আসছিও তোমাকে শেষ করে দেওয়ার জন্য। বাট এখানে আসার পর তোমার চেহারাটা দেখে একটু মায়া লাগলো, তাই তোমাকে একটা শেষ সুযোগ দিতে চাই। সোজা এখান থেকে তোমার গ্রামের বাড়ি পালা চলে যাও, ভুলেও আর ঢাকা শহরের দিকে পা বাড়াও না। ভুলেও তোমার ছায়াও যদি ঢাকার আশেপাশে দেখা গেছে তাহলে কিন্তু তুমি শেষ। বাগদার, এইটা আপনি কি কইতেছেন? বাগদার কি কইতেছেন? এটা আমি আমার বাগনিরে না লইয়া খালি হাতে ফিরে যাবো? এটাই বা কম কি মুন্টু মিয়া, নিজের পায়ের উপর ভর দিয়ে নিজের জীবনটা হাতে নিয়ে তুমি যেতে পারতেছো? চাইনা, আমার এই জীবন চাইনা, চাইনা ইয়ে আমার হাত পাও। আমি হাত পাও দিয়ে কি করব, কি করুম বাজার? আমি আমি আমার বাবুর সামনে কেমনে গিয়ে খালি হাতে দাঁড়াবো? কন একজন মা তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ দুইটার একবারে পাথর বানাই ফেলাইছে, আমি তার সামনে কেমনে খারাপ কন? ঠিক আছে, এত যখন মরতে চাইতেছ কি আর করার, এই ওর মেরে ফেল, মাথার মধ্যে গুলি করে দে। তোমাকে খুন করার পর বস্তায় ঢুকাইতে হবে না লাশটা? বস, গুলিটা আমি করি, আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ বাঁচে নাই। ঠিক আছে তুই কর, বাট ও যেমনে বললো মুখের ভিতর নলটা ঢুকায় গুলি করে দে। আরে বাথরুমে যে আর কি হবে, তুমি তো সোজা আল্লাহর ঘরে চলে যাচ্ছ তাই না? আর তোমার লাশ তো ডোমার কাছে যাবে, ওরা পরিষ্কার করে ফেলবে। এখন কেরালা যাবো বললে তো হবে না, তোমাকে তো সুযোগ দিছিলাম, তখন তো মানা করছো। ফাইনাল অর্ডার পাস হয়ে গেছে, গুলি কর। ও বাবা, ও বাড়ি ফেলার, আমি কেরালা যাবো, আমি ঢাকার দিকে আর ফিরাম তাকাবো না। কি বললা শুনতে পাই নাই? আমি কেরালা চলে যাবো, ঢাকায় আর ফিরবো আমি যাবো না, আমি ফিরাও তাকাবো না। আজাদ বাইরে না, মানে বাইরে না। বাবা, আচ্ছা দেখো না, আমি যে ফাইলটা ওপেন করতে পারছি না। খুবই সিম্পল, তুমি তো বেসিক অপারেটিং সিস্টেমটা জানোই, এক মিনিটও লাগবে না তোমার। এত বেশি বলো না, আমি সেই বিকাল থেকে চেষ্টা করছি, হচ্ছেই না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো তো এখানে তো গেছিলাম, তুমি এটা ওপেন করলে? হ্যাঁ করেছি, তারপরে ওপেন করে তারপরে এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে ফোল্ডারে গিয়ে দুপুরে বাইরে গিয়েছিলে না? দুপুরে? ও হ্যাঁ, আমি স্যারের অফিসে গিয়েছিলাম, তখন তোমার বেস্ট ফ্রেন্ড এসেছিল। আমার বেস্ট ফ্রেন্ড কে? জাকিয়া? না না, মেয়ে না, তোমার ছেলে বন্ধু। আমার ছেলে বন্ধু? ভাইয়া শুনেছেন, আজ দোলাপুর ছেলে বন্ধু এসেছিল বাসায়।
হ্যাঁ শুনলাম তো। কে একটু বলো না, মানে নাম কি? ছেলেটা দেখতে যা হ্যান্ডসাম না দোলাপু, ওয়াও সত্যি তোমার চয়েস কিন্তু অনেক ভালো। শুনেছেন ভাইয়া, ছেলেটা কিন্তু অনেক স্মার্ট ছিল। ও অনিকা, নামটা বলবে প্লিজ? তার নাম হচ্ছে আমান শিকদার। আমান? আমান? আরে শয়তানটা বাসায় এসেছিল, আমাকে একটা ফোন করলে তো পারতো, আমি যেখানে দেখতাম চলে আসতাম। অদ্ভুত, দেখেছেন ভাইয়া কি টান। বুড়ি সরি দোলা, একটু এসো দেখে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, কালকেই তো ক্যাম্পাসের সাথে দেখা হবে। আমি আসলে ল্যাপটপে ওই অপারেটিং সিস্টেমটা শিখছিলাম। ঠিক আছে, হ্যাঁ তো কফি ঠান্ডাই হয়ে গেল। হোয়াট ননসেন্স, এত বড় একটা খবর পাত্তাই দিল না। ঠিক আছে, আমিও ওই আমানকেই ট্রাম্প কার্ড বানাবো, তখন দেখবো আয়ন ভাই কিভাবে ইগনোর করে। ফিসিদা গুন্ডা মুন্ডা লাগাই দিয়ে আরাম করে ঘুমাইতেছেন, চৌধুরী তো আমি না আফিস, তাই না? কে কি বলছেন? অহন আমার সিদ্ধে পারছেন না, আমি মন্টু সর্দা বলতেছি, মন্টু দোলার মামা। আমার কিন্তু এই ডিসিশনটা একদমই পছন্দ হয়নি। এটা একটা কথা হলো বলো, আয়ন ভাইয়ের বিয়ে কোথায় একটা ইন্টারন্যাশনাল লেভেলের বড় লোক, আই মিন আমাদের স্ট্যাটাসের কোনো মেয়ের সাথে হবে, ভাবছিলেন ময়রা ভূত হয়ে গেছি কেনা? আরে অত্ত সোজানা রে ম্যাডাম, অত্ত সোজানা। এইবার কিন্তু আমি মরতে আসি না, মারতে আসি। হয় আমার বাঘ নিয়ে ফিরাই দিবেন, নইলে কিন্তু আমার পোলারে শেষ করে আলাম। মন্টু মিয়া, তোমার জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। ওই আমারে ধমক দিতেছে, ওই ধমক ধমক দিয়ে কোনো না হইব না, আমি হইলাম ডাকাইত বংশের পোলা। হ্যাঁ আমার ধমক দিয়ে কোনো লাভ নাই। আপনার আমি তিন দিন সময় দিলাম, তিন দিন, এই তিন দিনের মধ্যে আপনি যদি আমার দোলা মায়ের আমার কাছে ফিরাই না দেন, আমি কিন্তু আপনার পোলারে খাইয়ে ফেলাম। আল্লাহর কসম করে কইতেছি, আমি কিন্তু অয়নরে খুন করে ফেলাম, খুন।
আচ্ছা এই রাত 12:30টার সময় তুমি বাসায় ফিরলে কি কাজ করছিলে বলো তো? অফিসের কোন কাজটা এত রাত পর্যন্ত হয়? জেরা করছো অনিকা? আমি না হয় অফিস করি, বেশ কিছু রেসপন্সিবিলিটিস আছে আমার, সেগুলো মেনটেন করতে হয়, রাত জেগে একটু কাজ করতে হয়। বাট আমি যদি বলি যে তুমি যে রেগুলার রাত 2-3টার দিকে বাড়ি ফেরো, তখন কি বলবে? তুমি তো বাড়ির বউ, এত রাতে কি কাজ তোমাকে করতে হয় প্রতিদিন বলো তো? মানে কি কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমি কোথায় যাই তুমি জানো না? আমার সাথে সবসময় আমার মাম্মি থাকেন, সামটাইমস ড্যাডিও থাকেন। কি হয়েছে তোমার বলো তো? তুমি কি তোমার মায়ের ভাষায় কথা বলছো? হোয়াটস রং উইথ ইউ বেবি? নাথিং রং এট অল ডিয়ার। তুমি অ্যাটাক করলে বলেই, বাই দ্য ওয়ে শোনো, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি খুব টায়ার্ড, আমি শুভ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, লাইটটা যদি নিভাই প্রবলেম হবে? দাঁড়ো দাঁড়াও, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? তুমি তো শোনোনি, আন্টি আজকে উদ্ভট একটা অ্যানাউন্সমেন্ট করেছে, আয়ান ভাইয়ের বিয়ের। গ্রেট। কার সঙ্গে জানো? আমাদের দোলাপু সঙ্গে। এর নতুন কি সুইটি? আমরা তো সবাই জানি অলরেডি ওদের বিষয়টা, ভাইয়ার বিয়ে তো দুলির সাথেই হবে। এবার বিয়ের আয়োজন নিয়ে উঠে পড়ে লেগে যাও, বড় ভাইয়ের বিয়ে বলে কথা। ওকে, আমার কিন্তু এই ডিসিশনটা একদমই পছন্দ হয়নি। এটা একটা কথা হলো বলো, আয়ন ভাইয়ের বিয়ে কোথায় একটা ইন্টারন্যাশনাল লেভেলের বড় লোক, আই মিন আমাদের স্ট্যাটাসের কোনো মেয়ের সাথে হবে, তা না দোলা? কেন, আমাদের দুলি তো খুবই ভালো মেয়ে, একটা জুয়েল। প্লিজ মাহি, এইসব কথা বলো না, লোকে শুনলে হাসবে। জুয়েল, আশ্রিতা একটা মেয়ে? এই একটা কথা বলবে না অনিকা। এই তুমি এত পেঁচাচ্ছ কেন কথা? স্ট্রেইট বলো না, কি দেখেছো তুমি, কি শুনেছো বলো। আসলে দোলাপু একটা ছেলেকে ভালোবাসে। জুয়েল, আশ্রিতা একটা মেয়ে? এই একটা কথা বলবে না অনিকা। তুমি খুব ভালো করে জানো দুলি আমার ছোট বোনের মতো, ফার্দার ওকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। এখন প্লিজ শাট ইওর মাউথ, আমাকে ঘুমোতে দাও। না না, এভাবে সবাইকে রাগিয়ে দিলে হবে না তোলার ব্যাপারে, এরা অন্ধ। যা করার গোপনে করতে হবে, বুদ্ধি দিয়ে করতে হবে। না না, আমি সেটা বলছি না, মানুষ হিসেবে তো দোলাপু অনেক ভালো, ওর মতো মেয়েই হয় না। আর আয়ন ভাই তো দেখেছি দোলাপুকে খুব ভালোবাসে, কিন্তু আমি শুধু ভাবছি যে বিষয়টা খুব জটিল হয়ে যাচ্ছে। মানে? না, আয়ন ভাইয়ের যে দোলাপুকে খুব ভালোবাসে তাতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু দোলাপু তো কি? লুক অ্যাট মি, দোলাপু তো কি? বললে তো তুমি আবার বিশ্বাস করবে না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, সেজন্যই বলছি। এই তুমি এত পেঁচাচ্ছ কেন কথা? স্ট্রেইট বলো না, কি দেখেছো তুমি, কি শুনেছো বলো। আসলে দোলাপু একটা ছেলেকে ভালোবাসে। হোয়াট? দুলি অন্য একটা ছেলেকে ভালোবাসে? এই তোমার মাথা ঠিক আছে তো, কি বলছো তুমি এসব? আমি জানতাম তুমি এইভাবেই রিয়্যাক্ট করবে। দেখো, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, দোলাপু তো কাউকে ভালোবাসতেই পারে, তাতে তো কোনো বাধা নেই, তাই না? আর তাছাড়া আয়ন ভাই তো কখনো ওকে প্রপোজই করেনি,
তুমি জানো ওই ছেলেটা আজকে বাসায় এসেছিল। ওর নাম হচ্ছে আমান শিকদার। হ্যাঁ, আমান শিকদার। ছেলেটা আমাকে নিজের মুখে বলেছে যে ওরা রিলেশনশিপে আছে, দু একদিনের মধ্যেই ফ্যামিলিগতভাবে প্রপোজাল পাঠাবে। বলো কি, আবার ওই শয়তানটা কল দিয়েছিল? হ্যাঁ, করেছিল তো। আর সত্যি মাহি, ওর কথা শুনে না আমি বেশ টেনশনে পড়ে গেছি। কি বলিস, আমার ছেলের ছোটবেলার অভ্যেস তুই এটা পাল্টে দিয়েছিস, তাই না? হ্যাঁ, বললো একটা। আমি চেঞ্জ করেছি? মোটেই না। সে বাইরে থেকে কোথা থেকে যেন একটা হেলথ টিপস নিয়ে এসেছে। রোজ সকালে একই যন্ত্রণা। আরে বাবা, তুই নামাজ পড়বি? পড় না। ছোট ভাইকে এত ডাকাডাকি করার কি আছে? ইচ্ছা করে গলাটা একদম টিপে দেয়।